হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এসেছি রিপাবলিক অফ পেরু নামের একটি দেশে, যেখানে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সবথেকে লম্বা ফুল ফোটানো ব্রোমেলিয়েড জাতীয় এক ধরনের গাছ, যেটি দেখতে অনেকটা আনারস জাতীয় এবং এইগুলি ফুটতে প্রায় 100 বছরের মতো সময় লাগিয়ে দেয় এবং এটির নাম পুয়া রায়মন্ডি। আর পেরুর মানুষ কিছুটা ধার্মিক এবং রহস্যময় প্রকৃতির, কারণ পেরুর সাধারণ মানুষ আলৌকিক ঘটনায় বেশি বিশ্বাসী এবং তারা মনে করেন প্রত্যেক নতুন বছরের আগমনের সাথে তাদের সৌভাগ্য জড়িত আছে। তাই তারা আগের বছরের পুরনো জামাকাপড়গুলিকে ত্যাগ করে নতুন পোশাক পরতে ভালোবাসে, বিশেষ করে হলুদ রঙের পোশাককে ভাগ্যবান মনে করা হয়। এছাড়া এখানে নতুন বছরের ঘড়ির কাঁটায় 12টা বাজার সঙ্গে সঙ্গে এক একটা করে আঙুর খাওয়া হয়, যার ফলে 12টা আঙুর 12টা মাসের জন্য সৌভাগ্যশালী হতে পারে এমনটা এখানকার মানুষ বিশ্বাস করে। তাহলে আর দেরি না করে শুরু করছি পেরুকে নিয়ে আজকের এই পর্বটি। প্রায় 12,85,216 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে থাকা পেরু দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে অবস্থিত, যার চারিদিকে ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, বলিভিয়া এবং দক্ষিণে চিলি তথা পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর রয়েছে। এরই সাথে পৃথিবীর এক বৃহত্তম চিরহরিৎ জঙ্গল অ্যামাজন রেইনফরেস্টটি পেরুর মোট আয়তনের 60% জায়গা জুড়ে আছে। আর দক্ষিণ আমেরিকার এক বৃহত্তম হ্রদ লেক টিটিকাকা এই পেরুতেই আছে, যাকে অনেক সময় পৃথিবীর সবথেকে বড় যাতায়াতের উপযোগী হ্রদগুলির মধ্যে ধরা হয়, যেখানে মানবনির্মিত কিছু ভাস্যমান হ্রদ দেখা যায়। এগুলি উরু নামের এক জাতীয় আদিবাসী মানুষদের দ্বারা তৈরি, যেখানে তারা বসবাস করে থাকে। প্রায় 3,21,00,000 এবং 68,697 জনসংখ্যার এই পেরুতে খ্রিস্টান ধর্মের প্রভাবটাই বেশি, যেখানে বেশিরভাগ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে এবং এর সাথে কুয়েচুয়া ও আয়মারা ভাষায় কথা বলতে পারে এমন মানুষেরও বসবাস এখানে রয়েছে। তবে দেশে ইনকা সমাজে এখনও একটা উদ্ভট প্রথা, ট্রায়াল ম্যারেজ, অর্থাৎ পাকাপাকিভাবে বিয়ের আগে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা স্বামী এবং স্ত্রী হিসাবে কয়েক বছর থাকতে পারে এমনটা এখানে প্রচলিত আছে। সেক্ষেত্রে দুজনের মধ্যে যদি পরে মতভেদ দেখা দেয় তাহলে পরবর্তীকালে তাদের মধ্যে পাকাপাকিভাবে বিবাহ না হলেও চলে, ফলে মহিলাটি নিজের বাপের বাড়িও ফেরত চলে যেতে পারে। শুধু এই একরকম প্রথা এই সমাজটির সাথে জড়িত তা নয়, মনে করা হয় এই সমাজটির ক্ষেত্রে একের অধিক বিবাহেরও প্রচলন আছে এবং যাদের বিবাহিত পত্নীর সংখ্যা বেশি থাকে তাদের অধিক প্রভাবশালী ব্যক্তি হিসেবে মনে করা হয় এবং বিবাহিত প্রথম পত্নীকেই প্রাধান্য বেশি দেওয়া হয়ে থাকে। আসলে ইনকা সমাজের পূর্বপুরুষ ইনকা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, যারা পেরুর প্রাগ ঐতিহাসিক কাল থেকেই এই দেশের শাসনতন্ত্র চালিয়ে আসে। কিন্তু 1500 শতাব্দীর মাঝামাঝি সময় পেরু চলে আসে স্পেনের রাজবংশের অধীনে, আর তখনই স্প্যানিশ ভাইসরয় ফ্রান্সিসকো ডে টোলেডো সর্বপ্রথম পেরুতে বিশাল সোনা এবং রূপার ভাণ্ডারকে ব্যবসায়িকভাবে উপযোগী করে তোলেন। তারপর দীর্ঘকাল স্পেনের শাসনতন্ত্র কাটিয়ে পেরুর শাসক 1821 সালে নিজেরাই স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু তার কয়েক বছর পর 1879 সালে পেরু একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় এবং বর্তমানে পেরু বিশ্বের ব্যবসায়িক বাজার তথা সাধারণ জনগণের উন্নতির মানদণ্ডের দিক দিয়ে একটি উন্নতিশীল দেশ হিসেবে গণিত হয়েছে, যেখানে 90%-এরও বেশি মানুষ শিক্ষিত। তাছাড়া বহুকাল আগে এই পেরুর কৃষকেরাই দেশে সর্বপ্রথম কিছু বিশেষ প্রজাতির ঝাল মরিচের চাষ করে, যার রপ্তানি করে তখনকার কৃষকেরা তাদের আয়ের মুখ্য পথকে বেছে নেয়। তার পরবর্তীকালে আসপারাগাস নামের এক ধরনের সরু মূলের মতো দেখতে সবজি উৎপাদনে বিশ্বের সর্বাধিক উৎপাদনকারী দেশগুলির মধ্যে পেরু ছিল। তবে একসময় পেরুর জাতীয় মুদ্রা ছিল নুয়েভো সোল, যা 2015 সালে পরিবর্তন করে সোল নামে রাখা হয়েছে। এর সাথে কিছু দারুণ ধরনের ভুট্টাগুলি পেরুতে উৎপাদিত হয়, যেগুলি নানা রঙের দেখতে। এছাড়া পৃথিবীতে উপস্থিত সোনার এক বিরাট ভাণ্ডার এবং অতি পুরাতন কাল থেকে চাষ করে আসা আলু পেরুতে ভীষণভাবে রান্নার ক্ষেত্রে ব্যবহার হয়, আর এই পেরুতেই বিশ্বের নানা ধরনের আলুর চাষও হয়ে থাকে। তবে বিশ্বের বহু দেশে চর্চিত কফি উৎপাদনে পেরু পৃথিবীর প্রথম সারি দেশগুলিতে পড়ে, যেখানে জনপ্রিয় পানীয় পিস্কো সোর পেরুর জাতীয় পানীয় হিসাবে পরিচিত। পেরুর সাধারণ মানুষদের পেরুভিয়ান বা পেরুবাসী বলে, যাদের খাওয়া দাওয়াতেও ইনকা এবং কিছু ইউরোপীয় দেশ তথা চীন এবং জাপানের প্রভাবটা দেখা যায়। ফলে কাঁচামরিচ, লেবু এবং পেঁয়াজকুচি সহযোগে মাছের তৈরি এক ধরনের খাবার সবিচে পেরুর জাতীয় খাবার হিসেবে গণ্য হয়। কিন্তু পেরুতে কয়েক হাজার বছর আগে থেকেই মনুষ্য সভ্যতার বিস্তার ছিল। তার একটা প্রমাণ পাওয়া গেছে কারাল নামের এক বিশাল এবং প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ থেকে, যা পেরুর বারাঙ্কা প্রভিন্সের সুপে উপত্যকায় দেখা যায়। এছাড়া পাশ্চাত্য দেশগুলিতে বিলাসবহুল জামাকাপড়ের জন্য ব্যবহৃত উলগুলির একটা বিরাট অংশে পেরুর ভাগিদারি আছে, কারণ পেরুর জাতীয় পশু ভিকুনার গা থেকে পাওয়া যাওয়া উল বিশ্বের বাজারে খুবই চাহিদা রাখে এবং এই পশুটির ছাপ দেশের জাতীয় প্রতীকেও লক্ষ্য করা যায়। এবং প্রাচীনকাল থেকে চলে আসা বুনন শিল্প পেরুতে আজও প্রচলিত আছে, তাই সুতো কাটা, তারপর রঙে চোবানো থেকে শুরু করে হাতে বুনে বানানো পঞ্চ নামের এক ধরনের পোশাক পেরুর মানুষ পরতে ভালোবাসে,
যা তৈরি করতে 500 থেকে 600 ঘন্টার মতো সময় লেগে যায়। তাই বর্ষার হাত থেকে বাঁচতে তথা শরীরটাকে গরম রাখতে কাজে লাগায় পোশাকটি পেরুর মানুষেরা খুব যত্ন সহকারে পরে থাকে। তবে সমুদ্রের বড় বড় ঢেউয়ে সার্ফিং করতে বা সেচুরা মরুভূমির বালিয়াড়িগুলির মজা নিতে যেটা আপনাদের ভালো লাগে পেরুতে গিয়ে আপনারা অনায়াসে সেটা পেয়ে যেতে পারেন। আর যদি পৃথিবীর গভীর খাতগুলির মধ্যে একটি দেখার ইচ্ছা থাকে তাহলে কোটা হুয়াসি ক্যানিয়ন নামের খাতটি পেরুতে দেখতে পাবেন। আর যদি ফুটবল আপনাদের প্রিয় খেলা হয়ে থাকে তাহলে পেরুর ফুটবল খেলাগুলিকে উপভোগও করতে পারবেন। তাই ভালো ভালো খাওয়া দাওয়া এবং প্রাচীন ঐতিহ্যকে বজায় রেখে আধুনিকত্বের যে একটা অসাধারণ ছোঁয়া সেটি হয়তো পেরু ছাড়া আর পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশেই থাকতে পারে। তাহলে বন্ধুরা, পেরুর কথাগুলি আজ এই পর্যন্তই। আর আপনাদের কোন কোন দেশে ঘুরতে যেতে ভালো লাগে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।